ছাত্রলীগ নেতা নাবিল হায়দার 20 ঘন্টা পূর্বে পৃথিবীকে লিখেছিলেন বিদায়। 7 এপ্রিল তিনি না ফেরার দেশে চলে গেছেন। মাত্র একটি দিন পূর্বেই তিনি প্রেস বিজ্ঞপ্তির কথা জানিয়েছিলেন। 11 এপ্রিল মঙ্গলবার এক বিশেষ কর্মী সভার তারিখ নির্ধারণ করা হয়েছে দুপুর 2টায়। তিনি সেই পোস্টটি শেয়ার করে ট্যাগ করেছিলেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং শেখ ইনান। কিন্তু আজ 7 এপ্রিল, 11 এপ্রিল আসার পূর্বে যে 2টা বাজে সমাবেশ হওয়ার কথা ছিল, ঠিক 2টার পূর্বেই তিনি না ফেরার দেশে চলে গেছেন 7 এপ্রিল। 11 এপ্রিল তো স্মৃতি রয়ে গেল ফেসবুকের টাইমলাইনে। নাবিল হায়দার তিনি ছাত্র বিষয়ক সম্পাদক ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ বুরহানুদ্দিন উপজেলা শাখার। তাছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ছিলেন। তাছাড়াও তিনি ইউনিয়ন অফ পলিটিক্যাল সায়েন্স স্টুডেন্টস অর্গানাইজিং সেক্রেটারি। নাবিল হায়দার এর পিতা উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও বড় মানিকা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জনাব জসিম উদ্দিন হায়দারের ছোট ছেলে। সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা নাবিল হায়দার আজ 7 এপ্রিল ভোর 6টায় হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নাবিল হায়দারের ওই মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে এক শোকের ছায়া। বন্ধুবান্ধব, প্রতিবেশী, আত্মীয় স্বজন মেনে নিতে পারছে না এই ওয়াকাল মৃত্যুকে। মধুর ক্যান্টিনেই রয়ে যাবে তার অগণিত স্মৃতি। স্মৃতির মাঝেই নাবিল হায়দার প্রতিদিনে বেঁচে থাকবে তার বন্ধুমহলের মাঝে। নাবিল হায়দার 2019 সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদরের একটি ফটো টাইমলাইনে শেয়ার করে লিখেছিলেন, কিছু সময় যেমন কখনোই অতীত হয় না, ঠিক তেমন কিছু ছবি কখনোই পুরানো হয় না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপায় বেঁচে আছেন, কিন্তু নাবিল হায়দার 2023 সালের 7 এপ্রিল সেতু শুধু স্মৃতি হয়ে থাকবে, যদিও তার টাইমলাইন এবং ফেসবুকের অসংখ্য লেখা তার বন্ধুমহলকে প্রতিনিয়তই কষ্ট দিবে। নাবিল হায়দারের রাজপথের স্লোগান এবং তিনি তার ফেসবুকে 2 দিন পূর্বেও লিখেছিলেন, বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয় নিশ্চয়ই। এই তো গতকালকের পূর্বেও বঙ্গবাজার সেই অগ্নিকাণ্ডের ট্র্যাজেডিতে ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং অসংখ্য কর্মীদেরকে সঙ্গী করে নিয়ে নাবিল হায়দার তিনি সেখানে উপস্থিত হয়েছিলেন। এই তো সেদিন নাবিল হায়দারের রক্তদানে বেঁচে গেল একজন মমর্ষ রোগী, খুঁজে পেল পৃথিবীতে বেঁচে থাকার নতুন স্বপ্ন। কিন্তু নাবিল হায়দার তিনি আজ আর পৃথিবীতে নেই। নাবিল হায়দারের মৃত্যুতে ওনার পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ ছাত্রলীগ। তাছাড়াও নাবিল হায়দারকে যেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের উচ্চ মাকাম দান করেন সেই প্রত্যাশা করেছেন বাংলাদেশ ছাত্রলীগ সহ অসংখ্য কর্মী সহ তার আত্মীয় স্বজন, প্রতিবেশী ও পরিবার।